অ্যানাদার ব্লগ। আজকে আমি চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগ হচ্ছে নর্মাল ডেইলি ব্লগ। তো আজকে এখন বাজে সন্ধ্যা 7টা। তো এখন আমি বানাবো ডিমের চপ, আর আমি কিভাবে ডিমের চপ বানাই সেটা তোমাদেরকেও দেখাবো, চলো। তো ডিমের চপ বানানোর জন্য আমি এখানে হচ্ছে আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, এবার ডিমটাকে সিদ্ধ করে নেব। আর এখানে রয়েছে পেঁয়াজ, লঙ্কা, টমেটো। তো এগুলো শুধু ডিমের চপ বানানোর জন্য না, রাতে নিরাজ ম্যাগি খাবে, তো ম্যাগিও বানাবো, আর সেটার জন্য একসাথে কেটে রেখেছি। আর বাপি খাবে রুটি, রুটির জন্য আমার আটা মাখা হয়ে গেছে। তো এবার আমরা আলুটাকে রেডি করে নিই। তারপর আবার এখানে হচ্ছে তোমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি দেখিয়ে দিই, আলুটাকে একটু ঠান্ডা করতে দিয়েছি। এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর ডিমটাকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এবার আমি আলুটাকে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নেবো। আর এতদিন আমি রান্নার ভিডিও বানাইনি, কারণ আমাদের রান্নাঘরের লাইট একটু কম ছিল, বাট আজকে বাপি লাগিয়ে দিয়েছে, তাই অনেক লাইট আছে। তাই আজকে ভাবলাম ভিডিওটা বানিয়ে ফেলি, কারণ আমার ডেইলি ব্লগের মধ্যে আমি কি করি না করি সেগুলো সাধারণত দেওয়া হয় না। কড়াইটা বসিয়ে দিলাম ফার্স্টে। আমি এটার মধ্যে একটু তেল দিয়ে দিই। শুকনো লঙ্কাটা কিন্তু আমি ইউজ করছি না, করলেও তোমরা করতে পারো, বাট আমি কাঁচা লঙ্কার পেঁয়াজটাই ইউজ করছি, কারণ শরীরটা অত ভালো নেই। তো ডাক্তার এমনি উল্টো পাল্টা খেতে বারণ করেছে, তেলে ভাজা টেলে ভাজা। তাও বাড়িতে বানাচ্ছি, অনেকদিন পর মা নিরাজ বললো খাবে, সেজন্যই আমি বানাচ্ছি। তো এই যে আমি তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিই। জানি না তোমরা শুনতে পাচ্ছ কি, কারণ অনেকটা দূরে ক্যামেরাটা সেট করা আছে। আর যদি শুনতে না পাও আমি আরো জোরে বলার চেষ্টা করছি। আসলে একটা মাইক কিনতে হবে, বাট এখন কেনা হয়ে উঠছে না। মাইকটা কিনে নিলে আর আওয়াজের কোনো প্রবলেম হবে না। চপটা ভাজার জন্য তেলটাকে গরম করতে দিই। রিফাইন তেল একটু কম আছে, তাই জন্য আমি একটু সর্ষের তেল মিক্স করে দেবো।
এটা গরম হতে থাক তো আমাদের আলুটা রেডি হয়ে গেছে এই যে আলুটা রেডি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো কত সুন্দর হচ্ছে আর এখানে ডিমটাও রেডি হয়ে গেছে এই যে ডিমটাকে আমি ছাড়িয়ে দিয়েছি এবার জাস্ট আমি গ্রেভিটা দেব আর ব্রেড ক্রাম্বসটা দেখিয়ে দিই তোমরা এটা দিয়ে কাটাতে হবে এই যে ব্রেড ক্রাম্বস এখানে থাক তেলটাকে গরম করতে দিয়েছি আর এদিকে আলু আলু সিদ্ধটা তো রেডি হয়ে গেছে আর এটা ডিমটাকে ফেটিয়ে নিয়েছি আর ওই যে ব্রেড ক্রাম্বস আর এই যে ডিমটাকে অর্ধেক করে নিয়েছি এগুলোকে আমি এবার রেডি করব তোমরা দেখো এটাকে নিলাম তারপর উফ গরম দুই হাতে করছি কিছু করার নেই এখন কারণ আমাকে দুটো হাতে ইউজ করতে হবে তাই জন্য আমি ভালো করে ধুয়ে নিয়েছি হাতটা বাবা অনেক বড় হচ্ছে তো তোমরা দেখতে পারো এই যে এত বড় হচ্ছে কিছু করার নেই এটাকে রেখে দিই আপাতত সাইডে এরকম করে আমাকে সবগুলো বানিয়ে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এটাকে ডিমের মধ্যে ভিজিয়ে ব্রেড ক্রাম্বসে ভিজিয়ে ছেড়ে দেবো তেলে তেলও গরম হয়ে গেছে দুবার করে ডুবাতে হয় না একবার করে কতটুকু দিলে তেলটা বেশি গরম হয়ে গেছিল অনেক বড় বড় হয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে ফার্স্ট এডটা একটু পোড়া পোড়া হয়ে গেছে ওটা এরপরে তেল আর বেশি বাড়াবো না পেরেছি আমি পেরেছি এবার এই চারটে আমি দিয়ে আমি মাকে দিয়ে আসি কারণ মায়ের খুবই খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে বলছে প্রায় ডিমের চপ রেডি হয়ে গেছে এই যে দেখো এবার এটাকে আমি নামিয়ে নেব তারপর সার্ভ করব তো অবশ্যই জানাবে কেমন হয়েছে আমাদের মানে আমার তৈরি করা ডিমের চপ তো আমি চলে এসেছি খেতে ডিমের চপ আর এই যে মিরাজ আর এই যে ডিমের এটাকে ইগনোর করো কারণ এটা পুড়ে গেছে কিছু করার নেই এটা আমি খেয়ে নেব আর এই যে একটা ডিম এক্সট্রা রয়ে গেছে কারণ আলু শেষ হয়ে গেছিল এগুলো সব আমরা খাবো না এখন হয়তো খেতে পারবো না কিছু রেখে দিতেও হবে তো অবশ্যই জানিও কেমন লাগলেও বাট এটাকে ইগনোর করো
এই সবকটার মধ্যে সস দেওয়া হয়ে গেছে রে। প্রচুর হাওয়ার আওয়াজ, এই যে যে ফ্যানটা আছে হাই স্পিড ফ্যান, আওয়াজ খুব ভালোই বানিয়েছে চপটা, কিন্তু এই আলুটা একটু ভাজা থাকলে ভালো হতো, কিন্তু ভালোই হয়েছে আলটিমেটলি, ক্রিস্পি হয়েছে। আলুটা একটু ভাজা থাকলে একটু মানে নর্মাল সেদ্ধ অবস্থা হাতে দিয়ে দিয়েছি, তো একটু ভাজা হলে আরও ভালো লাগছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, রাগ করে না, খারাপ করে খুব ধরিনি, যেটা মানে মানে কি বলবো, ন্যাচারাল রিভিউ, ন্যাচারাল বলতে সত্যিকারে যেটা সেই তাই। আমি একটা খেতে পারলাম না, ওর তিনটা খাওয়া হয়ে গেল। তো আমাদের ডিমের চপ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বাপির জন্য রুটি বানিয়ে নিই। রুটি বানানোর ভিডিও তো আর কি দেখাবো তোমাদের, রুটি তো সবাই বানায়। তো ম্যাগি যখন করবো ম্যাগির ভিডিও অবশ্যই দেবো, আমি কীভাবে ম্যাগি করি। আমার রুটি করা হয়ে গেছে, এখন আমি চুলটা বেঁধে নেবো, কারণ ম্যাগিটা একটু পরে করবো, কারণ নীরাজ বললো একটু বাদে খাবে, যেহেতু দু তিনটে ডিমের চপ খেয়েছে তো একটু পরেই খাবে, তাই জন্য ম্যাগিটা পরে করি। আর আগে আমি আমার চুলগুলো বেঁধে নিই, তাহলে আমার যা চুল বাদে অবস্থা হয়ে যায়। আমার চুল বাঁধা হয়ে গেছে, এই যে আমার চুল বাঁধা হয়ে গেছে, তো চাই এবার ম্যাগিটা করে নিই, কারণ সারাটা বাজে, অনেকটা রাত হলো, এখন ম্যাগিটা তৈরি করি। আর আমি কীভাবে ম্যাগি রান্না করি, আমি একটু আলাদাভাবে ম্যাগি রান্না করি, আর এইভাবে করলে খুবই টেস্টি হয়। তো তোমরা যদি বাড়িতে ইচ্ছা হয় তো ট্রাই করে দেখো, আই থিঙ্ক খুবই টেস্টি হবে তোমাদের, আমার তো দারুণ লাগে খেতে। চলো আমি ফার্স্টে একটু লবণ এবং এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে নিই জলের মধ্যে। আর এদিকে কড়াইটা চাপিয়ে দিই, যে তেলটা দিয়ে আমি ডিম ভেজেছিলাম সেখান থেকে একটু তেল আমি দিয়ে দিই, কারণ না অনেকটা তেল রয়ে গেছে তো নষ্ট হবে না। ম্যাগি মশলাটা আমি জলের মধ্যে দিয়ে দিই, এটা ফুটছে। এবার এর মধ্যে আমি ম্যাগি গুলো দিয়ে দিই, তেলটা গরম হয়ে গেছে, এখানে পেঁয়াজ লঙ্কাটা ছেড়ে দিই।
পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে, দেখাই যে পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে নেব, তার আগে পেঁয়াজটা দেখে নাও কিরম হলো। এই যে এরকম হয়ে গেলে ব্রাউন, হালকা ব্রাউন, ডিপ ব্রাউন হয়েছে সেটা না, হালকা হালকা ব্রাউন ছোঁয়া লেগেছে। এরকম সময় টমেটোটা দিয়ে দিতে হবে। টমেটোর মধ্যে একটু লবণ নিয়ে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। এদিকে ম্যাগিটা হয়ে গেছে, তো ম্যাগিটা আমি বন্ধ করে দিলাম। এখানে আমার টমেটোটা প্রায় ভালো হয়ে গেছে। এবার আমি এখানে একটু ডিম রয়ে গেছে ফেটানো, এটা দিয়ে দেব। আর তার মধ্যে আমি একটু ম্যাগি মশলা দিয়ে দেবো। দেখে নাও, এর মধ্যেও আমি এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। যেহেতু তিন প্যাকেট ম্যাগি ছিল, তো তিন প্যাকেট ম্যাগি মশলার মধ্যে এক প্যাকেট আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এরকম হয়ে যাওয়ার পরে আমরা ম্যাগিটাকে ঢেলে দেবো। এই যে ম্যাগিটা এরকম রেডি হয়ে আছে, এটাকে ঢেলে দেবো। আর কোনো আর একটা প্যাকেট ম্যাগি মশলা আছে, এটাকেও আমরা দিয়ে দেবো এটার মধ্যে। আমার ম্যাগি হয়ে গেছে প্রায় কমপ্লিট, তোমরা দেখে নাও কিরম এসছে কালারটা, বোঝা যাচ্ছে না ঠিকঠাক। তো এটাকে এবার আমরা নামিয়ে দেবো, কারণ হয়ে গেছে প্রায় ম্যাগি। এটাকে এবার আমরা একটা বাটিতে নামিয়ে ফেলি। তো এই যে আমার স্পেশাল ম্যাগি রেডি। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো একবার, কেমন লাগে সেটা জানিও। একটু চামচ দিয়ে তোল, গ্রেভিটা দেখাই। এই যে বেশি জলও নেই, একদমই নেই, গায়ে লাগা লাগা জাস্ট। খেতে কেমন হচ্ছে? ফ্যান্টাস্টিক।
ফ্যান্টাস্টিক। আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। কেমন খেতে পারে দেখেছেন, এক্ষুনি তিনখানা টেবিল ডিমের চপ খেলো, আবার ম্যাগি খাচ্ছে। আরে হাফখানা যে ডিম খেলি তো একই তো ব্যাপার। কেমন লাগছে? মুখের সামনে ধরেছিস কেন? দারুণ, কিন্তু কদিন খেতে পারবো জানি না। খাই তো না, ছেড়েই দিয়েছি ডাক্তারের কথা শুনে। তাও বাড়িতে হলে তো খেতে ইচ্ছা করে। আর ভিডিওটা আমি বাড়ালাম না, তাহলে ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা আমি বাড়ালাম না, কারণ অনেকটাই বড় হয়ে গেছে, এরপর দেখতে গেলে তোমরা বোর হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর পারলে তোমার ফ্রেন্ডসদের সাথে প্লিজ শেয়ার করে দিও, কারণ তাহলে আমার একটু উপকার হয়। আর নতুন যারা এই চ্যানেলে এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটাও অল করে রেখো, যাতে সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।